হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোশ্চেন কি 15.2 এর কোয়েশ্চেন করবো। দ্যাট মিন্স আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্যের চ্যাপ্টারটি হচ্ছিল, আর অলরেডি নটি কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি। তো সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করো। দেখো সেখানে সমস্ত প্লে লিস্ট দেওয়া আছে, ক্লাস 9-এর, ক্লাস 10-এর, ঠিক আছে, ইংলিশ গ্রামারের। তো সেখান থেকে প্লে লিস্ট থেকে চেক করে দেখে নাও। তো আজকে দেখো আমরা স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 10 থেকে। তো চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, আমরা পড়ে নিই। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ বলছে, একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু এ থেকে অঙ্কিত AB ও AC দুটির স্পর্শ। তো দেখো এই সাপোজ একটা বৃত্ত, ঠিক আছে, বাইরে একটা বিন্দু রয়েছে, বলছে এ এ বিন্দু থেকে দুটো স্পর্শ অঙ্কন করেছে। এরকম ভাবে এ একটা স্পর্শ স্কেল দিয়ে করবে আর এ একটা স্পর্শক, ঠিক আছে। এটা তো স্পর্শ করলো না, একটু সুন্দরভাবে করি, এই মনে করো একটা স্পর্শ, ঠিক আছে, এটা এবি আর একটা বলছে এসি, দুটি স্পর্শ। তারপর কি বলছে, বি ও সি বিন্দুতে স্পর্শ করেছে, উপচাপ বিসি এর উপর অবস্থিত এক্স বিন্দুতে অঙ্কিত স্পর্শ। এই যে উপচাপ বিসি এর উপর যে কোনো একটা পয়েন্ট আমাকে এক্স নিতে বলছে, এক্স বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করতে বলছে। তো এই দেখো এক্স বিন্দুতে একটা স্পর্শ অঙ্কন করলো। তো এই যে স্পর্শক সেটা বলছে এবি আর এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুটা এটা বলছে ডি আর এই যে বিন্দুটা এটা বলছে ই। প্রমাণ কি করতে হবে, ত্রিভুজ এডি এর পরিসীমা বলছে 2AB, দ্যাট মিন্স ত্রিভুজ এডিই, দেখো এই ছোট ত্রিভুজটা এই ত্রিভুজের পরিসীমার, পরিসীমা মানে কি হয়, তিনটে বাহুর যোগফল, দ্যাট মিন্স এডি প্লাস ডিই প্লাস ইএ। দ্যাট মিন্স তোমাকে প্রমাণ করতে হবে এডি প্লাস ডিই প্লাস ইএ ইজ ইকুয়াল টু 2AB, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আগে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কি প্রমাণ করতে বলছে, কোনো কনফিউশন নেই, আর প্রমাণটাও খুব ইজি। প্রথমে যা দেওয়া আছে প্রমাণ করতে হবে সব লিখে নিলে, এবার দেখো মেন প্রমাণে আমি চলে আসছি, প্রমাণটা খুবই ইজি। আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে যখন একই বৃত্তের উপর স্পর্শক আমরা অঙ্কন করি, সেই যে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, দ্যাট মিন্স বহিঃস্থ বিন্দু এ থেকে এবি এসি একই বৃত্তের উপর স্পর্শক, তাহলে কি হবে, এবি ইজ ইকুয়াল টু এসি। তো সেটাই লিখবে, যেহেতু বহিঃস্থ বিন্দু, বহিঃস্থ বিন্দু এ থেকে এবি এবং এসি একই বৃত্তের উপর স্পর্শ, অতএব এবি ইজ ইকুয়াল টু এসি, নাম্বার ওয়ান দিয়ে লিখে দিলে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে, আর কিছু কনসেপ্ট কাজে লাগবে না। সিমিলারলি বহিঃস্থ বিন্দু ডি থেকে ডিবি আর ডিএক্স এই বৃত্তের উপরে স্পর্শক, সেম আবার লিখবে, আবার বহিঃস্থ বিন্দু ডি থেকে ডিবি ডিএক্স একই বৃত্তের উপরে স্পর্শক। তাহলে এটা লেখার পর আমি কি লিখতে পারবো, অতএব ডিবি ইজ ইকুয়াল টু ডিএক্স, কি লিখতে পারবো, ডিবি ইজ ইকুয়াল টু ডিএক্স, এটাকে 2 নম্বর দিয়ে রাখলে কোনো চাপ নেই। আবার সেম কনসেপ্ট লিখবে, বহিষ্ঠ বিন্দু ই থেকে ইএক্স আর ইসি একই বৃত্তের উপরে স্পর্শক। তো এখানে আমরা কি লিখতে পারবো, অতএব এক্স ই বা ইএক্স ইজ ইকুয়াল টু ইসি, ঠিক। দেখো তিনটে কন্ডিশন পেয়ে গেলাম একই রিজনের জন্য, প্রথমে পেলাম এ বি ইজ ইকুয়াল টু এসি, তারপরে বলছি ডিবি ইজ ইকুয়াল টু ডিএক্স, আর তারপরে বললাম ইএক্স ইজ ইকুয়াল টু ইসি, এই তিনটেই কনসেপ্ট। এবার দেখো তিনটে কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই জিনিসটা এনে দিচ্ছি, কিভাবে, আমাকে প্রমাণ করতে হবে যে ছোট ত্রিভুজটার পরিসীমা। তো এই পোর্শনটা আমি এখানটায় ক্লিয়ার করছি, পরিসীমা দ্যাট মিন্স এডি প্লাস ডিই প্লাস ইএ, তো এডি প্লাস ডিই প্লাস ইএ। তো আমি কি করছি, এডিটাকে তো কোনো চেঞ্জেস করছি না এডিতে, এই যে ডিইটাকে আমি ভেঙে দিচ্ছি, ডিএক্স প্লাস এক্সি, ভাঙতেই পারি, ডিএক্স প্লাস এক্সই দুটো পার্টে ভেঙে দিলাম, আমার কিছু করলাম না, ডিএক্স প্লাস এক্সই। তারপরে কি আছে, প্লাস ইএ প্লাস ইএ। এবার কি হলো দেখো, এডিটা তো এডি রয়েছে, আর এই যে ডিএক্স মানে কি আমরা বের করেছি, ডিএক্স মানে কি বের করেছি, ডিবি, এখানে ডিবি লিখছি, ঠিক। আর এক্সই মানে আমরা কি বের করেছি, এক্সই দ্যাট মিন্স ইএক্স মানে বের করেছি ইসি, কি বের করেছি, ইসি প্লাস ইএ, ঠিক। কি করলাম, জাস্ট এখানে ভ্যালু গুলো আমরা চেঞ্জ করে দিলাম, কারণ আমরা এটা আগে থেকে অলরেডি বের করে রেখেছি। এবার দেখো এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি মানে কি এবি, তো আমি এখানে এবি লিখবো, আর ইসি প্লাস ইএ মানে কি এসি, এসি লিখবো,
আবার এবি আর এসি সমান সেটা আমাদের এক নম্বরে প্রমাণ ছিল কি এবি আর এসি সমান তাহলে আমি এখানে লিখতে পারি এবি আর এসির জায়গাতেও লিখতে পারি এবি তো প্রমাণ হয়ে গেল টু এবি এটাই তো প্রমাণ করার ছিল হয়ে গেল দেখো কত ইজি কিচ্ছু নাই কোয়েশ্চেনটির মধ্যে বোঝা গেল ক্লিয়ার হলো অসুবিধা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন আমি মুছে দিলাম অসুবিধা হলে একটু দেখো পজ করে নাও অথবা একটু ব্যাক করে দেখে নাও কেমন চলো আমি নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি 11 থেকে অতি সংক্ষিপ্ত যে আমাদের উত্তর উত্তরধর্মী প্রশ্নগুলো রয়েছে প্রথমে এ দাগে দেখো এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে 11 দাগের এর দাগে 5টি কোয়েশ্চেন রয়েছে তো প্রথম কোয়েশ্চেনটি কি বলছে দেখি প্রথম কোয়েশ্চেনটি বলছে অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে খুব ভালো কথা অকেন্দ্রীয় বৃত্তের বাইরের একটা বিন্দু এ থেকে স্পর্শক অঙ্কন করেছে সেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে তারপর কি বলছে ওবি 5 আর এও 13 ওবি এটা বলছে 5 সেমিটার আর ওএ এটা বলছে 13 সেমিটার তাই না বলছে ওবি 5 আর ওএ দ্যাট মিন্স এও 13 প্রমাণ কি প্রমাণ কিছু করতে হবে না এবি এর দৈর্ঘ্য চাইছে এবি মানে কোনটা এটা আমরা সবাই জানি স্পর্শ করে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আমাদের কি হয় পরস্পর লম্ব দ্যাট মিন্স এই কোণটা 90 হয় তাই তো দ্যাট মিন্স এখানে এই যে ত্রিভুজটা ফর্ম হয় সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ যার এই কোণটা আমাদের 90 ডিগ্রি এই কোণটা 90 ডিগ্রি হলে আমরা এরকম ভাবে সমকোণী ত্রিভুজ আমরা আঁকা জানি এই কোণটা 90 ডিগ্রি এটা আমাদের কি হয় ভূমি দ্যাট মিন্স বেশ এটা আমাদের কি হয় লম্ব লম্ব দ্যাট মিন্স পারপেন্ডিকুলার আর এটা আমাদের অতিভুজ দ্যাট মিন্স হাইপোটেনিয়াস তো সমকোণী ত্রিভুজের যে আমাদের পাইথাগোরাস ফর্মুলা আছে জাস্ট সেটা ইউজ করব আর কিছু করব না দ্যাট মিন্স আমরা জানি কি হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াস মানে কোনটা আমাদের এখানে ওএ স্কয়ার আমরা কি জানি ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের এবি স্কয়ার প্লাস বিও স্কয়ার এবি স্কয়ার প্লাস বিও স্কয়ার দ্যাট মিন্স অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার জাস্ট এটা লিখে দেবো এখানে লিখে দেবো ত্রিভুজ এ ও বি এ এই ত্রিভুজে আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করে দেন জাস্ট ভ্যালু পুট করে দেবো কারণ দুটো ভ্যালু তো আমরা জানি আমরা চাই এবি তাহলে এবি যেটা চাই সেটাকে এই সাইডে নিয়ে চলে আসি এবি স্কোয়ার তাহলে কত হয়ে যাবে আমাদের দেখো এবি স্কোয়ার আমাদের হয়ে যাবে তাহলে ও এ স্কোয়ার মাইনাস বি ও স্কোয়ার ও এ কত 13 হোল স্কোয়ার কত 169 আর বিও কত 5 5 হোল স্কোয়ার কত 25 169 থেকে 25 বাদ দিলে 4 4 1 এ বি স্কোয়ার বেরিয়ে গেল 144 বাট এ বি স্কোয়ার তোমার চাই না তোমার চাই অনলি এ বি তাহলে কি হয়ে যাবে এখানে রুট হয়ে যাবে রুট ওভার কত হয়ে যাবে 144 দ্যাট মিন্স 144 রুটের বাইরে বেরিয়ে এলে 12 কারণ আমরা জানি 12 144 তাহলে 12 সেন্টিমিটার অপশন আছে দেখো ইয়েস একদম প্রথমে ফার্স্ট অপশন রয়েছে 12 সেন্টিমিটার ক্লিয়ার চলো নেক্সট দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে তাই ক্লিয়ার করে দিই দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এই বিন্দুটাকে বলছে সি ঠিক সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে ঠিক আছে এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক ঠিক আছে বৃত্ত দুটিকে এও বি বিন্দুতে স্পর্শ করে এ বি একটা সাধারণ স্পর্শক মানে কি যেটা দুটি বৃত্তেই রয়েছে দ্যাট মিন্স এরকম ভাবে করতে হবে ঠিক আছে এই পয়েন্টটার একটা এ এটা বি তাহলে এ বিটা কি বৃত্তের স্পর্শক হবে এই বৃত্তটা এই বৃত্তের স্পর্শক হবে ঠিক আছে স্পর্শ করে গেছে তো কি চাইছে অ্যাঙ্গেল এ সি বি এর মান চাইছে অ্যাঙ্গেল এ সি বি কোথায় এটা জয়েন করতে হবে তবে আমরা এ সি বি পাবো এই কোণটা এই যে পুরো কোণটা এটা চাইছে ঠিক ক্লিয়ার আগে কি চাইছে তো তার জন্য আমি কি করব সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে নেব সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে নেব সেটা আমরা সাপোজ মনে করছি এটা টি বিন্দুতে এখানে ছেদ করেছে ঠিক আছে এখানে দুটো ত্রিভুজ পেলাম দেখো একটা এ পি সি একটা বি পি সি ঠিক আছে একটা এদিকে ত্রিভুজ পেলাম এ পি সি আর একটা এদিকে ত্রিভুজ পেলাম বি পি সি তো এই দুটো ত্রিভুজের আমাকে বলছে এই যে পুরো কোণটা মিলে কত সেটা চাইছে তাই তো অ্যাঙ্গেল এ সি বি এর মান চাইছে অ্যাঙ্গেল এ সি বি এর পরিমাপ আমাকে বলো তো আমি কি করছি এই ত্রিভুজের এই কোণটাকে আমি এক ধরে নিচ্ছি এই কোণটাকে 2 এই কোণটাকে 3 এই কোণটাকে 4 দ্যাট মিন্স এই কোণটার নাম দিচ্ছি 1 এই কোণটার নাম দিচ্ছি 2
এই কোনটা নাম দিচ্ছি 3 এই কোনটা নাম দিচ্ছি 4 জাস্ট ইজি ক্যালকুলেশনের জন্য নামগুলো আমরা কেন দিই নাম্বারগুলো একটা ছোট ছোট জাস্ট ইজি ক্যালকুলেশনের জন্য আর কিছু না দ্যাট মিন্স আমাকে প্রমাণ কি করতে হবে অ্যাঙ্গেল 2 প্লাস 3 এর মানটা আমাকে চাইছে প্রমাণ কিছু করতে হবে না অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু কত এটা চাইছে কারণ অ্যাঙ্গেল 2 প্লাস 3 মানে কি এসে গিয়ে অ্যাঙ্গেল ক্লিয়ার তো এবার দেখো আমাদের প্রথমে এ পি সি এই ত্রিভুজে চলে আসে ঠিক আছে এই ত্রিভুজে দেখো এই ত্রিভুজে কি হবে এই ত্রিভুজে বহিঃস্থবিন্দু পি থেকে এপি আর এখানে পিসি যেটা পি আর পিসি একই বৃত্তের উপর স্পর্শক বহিঃস্থবিন্দু পি থেকে পিএ আর পিসি একই বৃত্তের উপর স্পর্শক দ্যাট মিন্স পিএ আর পিসি সমান হবে আর একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে কোণ দুটিও সমান হয় তাহলে এখান থেকে আমি কি বলতে পারি অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 এক নম্বর দিয়ে রাখছি अगेन सेम रीजन বহিষ্ঠ বিন্দু পি থেকে পিবি আর পিসি কি একই বৃত্তের উপর স্পর্শক তো এখান থেকে আমি বলতে পারি কি তাহলে পিবি আর এই যে পিসি এটা সমান হবে আর এই দুটো সমান হলে এই কোণ দুটিও সমান হবে দ্যাট মিন্স অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 এটাকে দুই নম্বর দিয়ে রাখলাম ক্লিয়ার চলো এবার ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ এ বি সি এ আমরা কি জানি অ্যাঙ্গেল 1 মানে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি দ্যাট মিন্স অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস 3 এই কোণটাকে আমি পুরোটা কোণ নিতে গেলে 2 প্লাস 3 লিখতে হবে তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস 3 প্লাস অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু 180 আমরা জানি মানে এই তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হবে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি একটা এখানে 1 একটা 2 প্লাস 3 আর একটা 4 এবার দেখো আমাকে অ্যানসার কি চাইছে অ্যাঙ্গেল 2 প্লাস 3 চাইছে তো 1 আর 4টাকে আমাকে সরাতে হবে তো সরিয়ে দিচ্ছি 1 মানে আমরা কত জানি 2 আর এটাকে চেঞ্জ করছি না কিছু আর 4 মানে আমরা কত জানি 3 দেখো 180 হলো এবার উপরে ক্যালকুলেশনটা করছি দেখো 2 প্লাস 3 আবার 2 প্লাস 3 দ্যাট মিন্স দুটো শেড মারলো অ্যাঙ্গেল 2 প্লাস 3 দুটো শেড বেনেছে এটা ইজ ইকুয়াল টু 180 তাহলে অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 হয়ে যাবে দুইটা দিয়ে গেলে ভাগ হয়ে 90 উত্তর হয়েছে 90 অপশন ইয়েস একদম অপশন ডি দেখো নেক্সট কোয়েশ্চন বলছি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ঠিক আছে ক্লিয়ার করছি বোঝা গেল কনসেপ্ট ছিল এখানে ঠিক আছে বোঝার একটু কনসেপ্ট ছিল তো সেটা বুঝতে পারলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত 5 ব্যাসার্ধ বলছে 5 সেমিটার ঠিক আছে 5 সেমিটার ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু ও বিন্দু থেকে মনে করো এখানে পি বিন্দু এটা বলছে 13 সেমি 13 সেমি দূরে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর দুটো স্পর্শক একটা এদিকে স্পর্শ করেছে ঠিক আছে স্পর্শ করেছে এখানটায় স্পর্শ করেছে পি কিউ তো ব্যাসার্ধটা আমি এটা না করে এটা করি এই ব্যাসার্ধটা করি ঠিক আছে পি কিউ আর এই দিকে বলছে একটা স্পর্শ করছে সেটা বলছে পি আর ঠিক আছে দুটি স্পর্শ ঠিক তো বলছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল চাইছে পি কিউ ও আর দ্যাট মিন্স এটা জয়েন করতে হবে ক্লিয়ার হয়ে গেল এটা 5 ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটা তো যেদিকে খুশি করে না এখানে করি সবই ব্যাসার্ধ তো 5 ঠিক আছে এই যে ওপিটা সেটা 13 এই যে চতুর্ভুজটা তার ক্ষেত্রফল চাইছে দ্যাট মিন্স এই চতুর্ভুজটা পি আর ও কিউ এই চতুর্ভুজটা কিভাবে গঠিত হয়েছে দুটো ত্রিভুজ নিয়ে একটা আমাদের পি ও কিউ ত্রিভুজ রয়েছে দেখো নিচের ত্রিভুজটা পি ও কিউ আর একটা পি ও আর প্লাস ত্রিভুজ পি ও আর তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করে যোগ করে দিই তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা হয়ে যাবে তো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আবার এই দুটো ত্রিভুজ তো সমান সমান মানে একটার বের করলেই আমরা আর একটার সেমি হবে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি হাফ ইনটু বেস ইনটু হাইট তো আমি যদি আগে এই দিকে ত্রিভুজটাকে তুলে নিই এই যে ত্রিভুজটা যেটা পি ও কিউ তো আমরা জাস্ট যেটা প্রথম কোয়েশ্চনে করলাম এটা 13 দেওয়া আছে এটা 5 দেওয়া আছে দ্যাট মিন্স এটা আমাদের বেস এটা আমাদের হাইপোটেনিয়াস আর এখানে আমাদের কি পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার আমরা বের করে নিই আগে যেটা আমরা করলাম পাইথাগোরাস ফর্মুলা দিতে পারপেন্ডিকুলার আমাদের কত বেরিয়েছিল ওখানেও সেম ভ্যালু ছিল দেখো 13 আর 5 যেটা প্রথমের কোয়েশ্চনে ছিল তো আমাদের 12 12 বেরিয়েছিল তো সেই অনুযায়ী পাইথাগোরাস ফর্মুলা অনুযায়ী আমাদের পি কিউটা কত হয়ে যাবে পি কিউ হয়ে যাবে আমাদের রুট ওভার ও পি স্কোয়ার মাইনাস
ও কিউবের স্কয়ার দ্যাট মিন্স ওপি আমাদের 13 13 এর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার দ্যাট মিন্স 169 25 দ্যাট মিন্স 144 ইজ ইকুয়াল টু 12 12 সেমিমিটার হয়ে গেল ঠিক আছে এটা হয়ে গেল আমাদের 12 12 সেমিমিটার সিমিলারলি এদিকটা হয়ে যাবে 12 12 সেমিমিটার তো এই ত্রিভুজের ফর্ম ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইনটু বেস ইনটু হাইট বেস মানে কি 5 আর হাইট মানে কি 12 এটা তো বেস আর এটা তো হাইট দ্যাট মিন্স পারপেন্ডিকুলার জাস্ট এই ফর্মুলাটা লাগিয়ে দিই তাহলে আমাদের ত্রিভুজ POQ এর POQ এর ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু বেস ইনটু হাইট সিমিলারলি এই ত্রিভুজের ক্ষেত্রফল সেম এটা বেস আর এটা হাইট হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে কত দুই দিয়ে কাটলে 6 দুই দিয়ে কাটলে 6 তাহলে 5 6 30 প্লাস 30 দ্যাট মিন 60 ইউনিটটা কিসে রয়েছে দেখি ইউনিট রয়েছে বর্গ সেমি তো দেখো ফার্স্ট অপশনে রয়েছে 60 বর্গ সেমি ক্লিয়ার হলো কেন 60 হলো কিভাবে হলো চলো নেক্সট চারের দিকে কোশ্চেন যাচ্ছি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি ঠিক আছে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দুটি বৃত্ত পরস্পরকে কোশ্চেন নাম্বার 4 একটা বৃত্ত রয়েছে আর একটা বৃত্ত রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে দ্যাট মিন্স বাইরে স্পর্শ করেছে একটা বৃত্তের কেন্দ্র 5 একটা 3 সেমি তো সাপোজ এটা 5 সেমি মনে করি আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি তাই দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে 5 আর 3 8 দ্যাট মিন্স যখন বহিঃস্পর্শ করবে তখন ব্যাসার্ধকে আমাদের যোগ করে দিতে হয় কত হয়ে যাবে 8 সেমি অপশন রয়েছে অপশন কোথায় রয়েছে হ্যাঁ অপশন ডি আর ঠিক দেখো পাঁচের কোশ্চেনটি তার ঠিক উল্টো বলছে এখানে দুটি বৃত্ত রয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে একটা 3.5 আর একটা 2 বৃত্তটি পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে মানে একটি বড় বৃত্তের ভিতরে ছোট বৃত্তটি তো পাঁচের কোশ্চেনটা ঠিক তার উল্টো একটা বৃত্ত অন্তঃস্পর্শ করেছে মানে এভাবে আঁকতে হবে ঠিক এখান থেকে অন্তঃস্পর্শ করেছে তো বলছে কি এই বৃত্তের বড় বৃত্ত যেটি তার ব্যাসার্ধ কত 3.5 আর এই যে ছোট বৃত্ত তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি তাই তো 2 তাহলে এখানে বলছে বৃত্ত দুটির পরস্পর অন্তঃস্পর্শ করে তো বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব তখন কি কি করতে হবে এখানে মাইনাস করতে হবে পুরোটা 3.5 3.5 থেকে 2টা মাইনাস করে দিতে হবে যখন বহিঃস্পর্শ করবে প্লাস করবে যখন অন্তঃস্পর্শ করবে তখন মাইনাস করবে 3.5 থেকে যদি 2 মাইনাস করে দাও কত হয়ে যাবে 1.5 সেন্টিমিটার ক্লিয়ার এবার বি এর দাগে কোশ্চেনে চলে যাও সত্য মিথ্যা যেটা বলেছে একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি একটা বৃত্ত অন্তঃস্থ যেকোনো একটা বিন্দু বলছে পি বলছে বৃত্তের অঙ্কিত কোন স্পর্শক পি বিন্দুগামী নয় ঠিকই বলছে কোন স্পর্শক মানে কি এখানে হবে স্পর্শ করে যাবে না এখানে পি বিন্দুতে যেতে গেলে ছেদ করতে হবে তো এটা একদম ঠিকই বলছে ওনারা তো এটা আমাদের সত্য দ্যাট মিন্স প্রথম কোয়েশ্চনে যেটা বলছে সেটা হচ্ছে সত্য সেকেন্ডটা কি বলছে একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরল রেখা সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল একটা বৃত্ত একটা নির্দিষ্ট কোন সরল রেখা মনে করো এটা বলছে এই সরল রেখার সমান্তরাল দুইয়ের বেশি স্পর্শক তুমি অঙ্কন করতে পারবে স্পর্শক মানে কি দেখো এর সমান্তরাল দ্যাট মিন্স এখানে একটা স্পর্শক অঙ্কন করা যাবে এর সমান্তরাল এখানে একটা স্পর্শক অঙ্কন করা যাবে বাট এখানে যদি করি সেটা তো আর স্পর্শক হবে না সেটা তো ছেদক হয়ে গেল দ্যাট মিন্স এর স্পর্শক তো দুটোই অঙ্কন করা যাবে দুইয়ের বেশি অঙ্কন করা যাবে না দ্যাট মিন্স যেটা বইয়ে বলে দিয়েছি সেটা ঠিক নয় তো হামে ইসকে সাথ সহমত নেহি হ্যায় ইয়ে গলত বল রাহা হ্যায় তো দ্যাট মিন্স এটা ভুল বলছে চলো আমি চলে যাচ্ছি সিয়ের দাগের শূন্যস্থান পূরণে এটা মুছে দিলাম ক্লিয়ার হলো কনসেপ্ট ক্লিয়ার রাখবে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে কোয়েশ্চেন গুলো করতে খুব ভালোও লাগবে খুব মানে যেটা বুঝে করবে না তখন দেখবে খুব সুন্দর লাগবে কোয়েশ্চেন গুলো করতে আর কোনো কনফিউশন হবে না ইজিলি করে দিতে পারবে যে কোনো কোয়েশ্চেন অনেক সময় কি হয় আমরা শুধু বইয়ের গুলো করি বইয়ের কোয়েশ্চেনই পারি বই থেকে বাইরে থেকে কোয়েশ্চেন এলে কি হয় আমরা পারি না যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন যে কোনো কোয়েশ্চেন যে কোনো জায়গায় কোয়েশ্চেন করে দিতে পারবে তো কনসেপ্ট ক্লিয়ার রাখবে দেখ সিএর দায়ের শূন্যস্থান পূরণ একটি সরল রেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সরলরেখাটি বৃত্তের ছেদক হবে এই যেটা বললাম আর কি ছেদটা ছেদক হবে তো নাম্বার ওয়ানের কি হবে অ্যান্সারটি ছেদক নাম্বার টু দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায়
কত ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করে, যেটা মিন্স কমন ট্যাঞ্জেন্ট। সাধারণ স্পর্শক কমন ট্যাঞ্জেন্ট দ্যাট মিন্স দুটো বৃত্তরই হতে হবে, দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে, দ্যাট মিন্স বলতে চাইছে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত, তাহলে এই দুটি বৃত্তের কটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারবো। সাধারণ স্পর্শক মানে কি, যেটা দুটি বৃত্তের মধ্যেই হবে, মানে এমন একটা স্পর্শক অঙ্কন করে যেটা দুটি বৃত্তেরই আমরা বলতে পারবো। তো একটা দেখো এখানে, একটা তো আমরা এখানে এই এটা এই যে স্পর্শটা সেটা এই বৃত্তেরও বলতে পারবো, এই বৃত্তের বলতে পারবো, তবেই তো আমরা সাধারণ স্পর্শক বলবো, কমন ট্যাঞ্জেন্ট। তো একটা তো উপর দিকে করতে পারবো, একটা নিচের দিকে করতে পারবো, একটা এভাবে ক্রস করে করতে পারবো, আর একটা এভাবে, একটা এভাবে ক্রস করে করতে পারবো, স্কেল দিয়ে করবে, চারটি করতে পারবো, দুটো আমাদের প্যারালাল যেগুলো সমান্তরাল হবে, আর একটা দুটো ক্রস করে তির্যক ভাবে হবে, বুঝতে পারলে, দুটো সরল হবে আর দুটো তির্যক হবে, মোট চারটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা ক্লিয়ার করলাম। তিনের কোয়েশ্চেনটি বলছে, এটা একেরই দাগ ছিল, দুইয়ের কোয়েশ্চেনটি হয়ে গেল, বাহ, তিনের কোয়েশ্চেনটি করছি, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, করুক, কোনো অসুবিধা নেই, বহিঃস্পর্শ করেছে। এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো, এ বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করব, বলছে এই স্পর্শকটা, এই যে সাধারণ স্পর্শকটা আমরা অঙ্কন করলাম, সেটা সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক। আরে ভাই দেখেই বোঝা যাচ্ছে সরল, এখানে তির্যকের কোনো কনসেপ্ট নেই, তির্যক মানে কিরকম কোনাকুনি হবে, তো সরল। ঠিক আছে, আমরা তাদের কোয়েশ্চেন কমপ্লিট করলাম, অসুবিধা হলো না। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দাও যদি ভালো লেগে থাকে, নিজের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, ঠিক আছে, তবেই তো তোমরা নোটিফিকেশনগুলো পাবে, কেমন। আর নেক্সট দিন আমরা তাহলে 12 দাগের কোয়েশ্চেনটি করে আমাদের চ্যাপ্টারটি কমপ্লিট করবো, কেমন, চলো টাটা।